एतो किछु बुझी ना एइबारेर बीपीएल ए जोदि लर्ड मिथुन ना थाके ताहले आमी एइ बीपीएल एर खेलाई देखबो ना। ए भाई टेंशन लय ना, बीसीएल ए जेभाबे सेंचुरिर पर सेंचुरि उइकेटेर पर उइकेट लइताछि बीपीएल आमी खेले देबो। ठीक आछे তোমার কথা আমরা মেনে নেব। और এইদিকে পোলাপান আমাকে প্রশ্ন করেই যাচ্ছে ফেসবুকে, ইউটিউবে, টুইটারে বলে যে ভাই আপনি দলে নাই কেন। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একেবারে শেষ। তুই ধৈর্য ধর। আসলে আমি জাতীয় দল থেকে বিদায় বলতে চাই। এইসব নির্বাচকদের আন্ডারে আমার কোনোদিন জাতীয় দলের খেলা হবে না। ইমরুল কায়েসের জন্য অনেক মায়া হয় এই দেশের একাদশে, আর মনে হয় না কোনো কালে সুযোগ পাবে। होते पारे ना। जरिना तुम ठीक ही जातीय दल थे विदाय नहीं नेब। अरे इमरुल कायेस भाई तुम विदाय नेबे क्यों भाई, विदाय तो नेबे नान्नू डोमिंगोरा। सत्य बोलছেন। आगे तो आमी जानताम बांग्लादेश क्रिकेटे अवहेलित तो एक क्रिकेटर नाम इमरुल कायेस, किन्तु आरो एक नाम एखन तुमरा बोलते पारो रुबेल हुसैन। भाई बर्तमान दलेर जे अवस्था ताते इमरुल कायेस एबं तामिम इकबाल के द्रुत एकादशे चाई। তোমাদের কথা শুনে যেটা মনে হচ্ছে বাংলাদেশের সবথেকে অবহেলিত ক্রিকেটার যদি হয় ইমরুল কায়েস, দ্বিতীয় অবহেলিত ক্রিকেটার রুবেল হোসেন। इसमें চিন্তার কোনো কারণ নাই, বিষয়টা তদন্তের জন্য গতিদানব সুজনকে দায়িত্ব দিচ্ছি। পাপন দা, তোমার দেশের ইবাদত নামে পোলাডা আমার ক্যারিয়ার শেষ করে দিল, এখন অধিনায়কত্ব চলে গেল, কিছু তো করো। কথা সত্য বলছে। বিরাট তুমি তোমার ব্যাটিং এ মনোযোগ দাও, সেঞ্চুরি করে জবাব দাও, সাউথ আফ্রিকার সাথে ভালো খেলো, তোমার পাশে আর কেউ না থাকলেও আমি পাপনদা আছি। আর হ্যাঁ আপনাদেরকে আমি বলতেছি ওমিক্রন নামে কি নাকি বাংলাদেশে আসছে, বিপিএল এ কমে যেতে পারে দল এবং ভেন্যুর সংখ্যা। পাপনদা সব ম্যাচই মিরপুরে আয়োজন করা হোক, দলও থাকবে চারটা, প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, প্রতিটি ম্যাচই মনে হবে সেমিফাইনাল হচ্ছে। পয়েন্ট টেবিলের উপরে প্রথম যে দুই দল অবস্থান করবে তারা খেলবে ফাইনাল ম্যাচ। হ্যাঁ নানা ভাই, এই প্রিমিয়ার লিগে আমাকে নেওয়া যায় না? রুকো যারা সবার করো। আর রশিদ খান তুই প্রতিবার অনেক ধানাই পানাই করিস, তোরে নিতে না করছি, যে নিবে সেই দলে বিপিএল থেকে বাদ। আমার লগে ফাজলামি করো। হ্যাঁ নানু ভাই, কয়েকদিন পরে তুমি নিজেই বাদ পড়ে যাইবা, আমার কথা বাদ দাও। হগো মারা সারা। হে ভাইজান দল চারটা না কইরা দুইটা করলে হয় না? একদিনেই ফাইনাল খেলা শেষ হয়ে যাবে মাঠের রাজা মিরপুরে। বাহ কি চমৎকার বুদ্ধি তোমার ব্যানে স্টকস, তোমাকে আমি অস্কারে নমিনেশন দেব। আরে ভাই শোনেন, বিপিএল এ দল যদি 5টা হয় তাহলে দলের নামকরণ করব আমি। সাকিব আমি কি তাহলে একটা দল কিনবো? এ ভাই আপনার দল কেনা লাগবে না, সব দলেই আপনি থাকবেন। কেমনে সম্ভব এটা? অবশ্যই সম্ভব। এই যে শুনেন, পাপন চ্যালেঞ্জার্স, নাজমুল পাপন রাইডার্স, পাপন ডাইনামাইট, পাপন সুপার কিংস, অরিজিনাল পাপন ক্যাপিটাল, এই দলগুলো বিসিবি দ্বারা নিয়ন্ত্রিত হবে। তুমি আমারে এত বড় অপমান করলা। নান্নু ভাই, বিপিএল 2022 রাজশাহী, রংপুর, ময়মনসিংহ তিন বিভাগের একটাও নাই। ভাই যান এগিয়ে যান, কিন্তু কাউকে ধ্বংস করে নয়। পাপনদা ঘরে বসে এইভাবে পিকনিক আর হচ্ছে না, নিউজিল্যান্ডের সাথে আমরা খেলতে চাই না, আমরা বাংলাদেশে চলে যাব। ড্যাঙ্গো তুমি ঠিকই বলেছ, এই বছর আমরা অনেক পিকনিক করেছি, তাছাড়া প্লেয়ার সিলেকশন করতে করতে অনেক টায়ার্ড, সুতরাং সিরিজ বাদ দিয়ে দিতে হবে। নান্নু ডেঙ্গু কেটে গেছে অনিশ্চয়তা, নির্ধারিত সময়েই মাঠে গড়াবে খেলা, আমার আর রক্ষা হলো না। হে বলাবান সামনে তো বিপিএল 2022, কুমিল্লা নয় যে কোনো দলের হয়ে বিপিএল আমি খেলতে পারি। তামিম নো টেনশন, তোমাকে আমি অনেক বাড়িয়ে দেব। এ ভাই কি জানি বলছিলাম সেটা ভুলে যাও। এইবার তো বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কাপ নেবে। আমরা খেলবো। আরে তামিম তুই চুপ থাক, বরিশাল কি চাইয়া চাইয়া দেখবো নাকি? আসো খেলবো, খেলা হবে। শোনো ভাইয়া শোনো, চট্টগ্রামে কারা কারা আসতেছে সেই দেখি শুনছ? শুনলে তো তোমরা সবাই পালাবা। হ্যাঁ রিয়াদ ভাই শোনেন, আমি কোথায় আছি জান? সিলেটে। সিলেটে আছে ফিজ, করবে সবাইকে কনফিউজ। ছোট মরিচের ঝাল তো সবাই জানে, এবার হবে খেলা। তোগো কথা শুনিয়া আমার শরীরের ভোল্টেজ বেড়ে গেছে রে। খেলবে ঢাকা, দেখবে বাংলাদেশ। 2022 বিপিএল এ তোমরা কাকে সাপোর্ট করছো কমেন্টে জানায়া দাও, এবং কে চ্যাম্পিয়ন হবে সেটা জানাতে ভুলবে না।